সারাদিনের কাজকর্ম করে বিরক্ত হয়ে আপনি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকেন, ঠিক তখনই আপনার চোখ হুট করে আটকে যায় কুলসুম আর শামসু ভাইয়ের প্রেম কাহিনীতে। তাদের বাংলাদেশি মা তাদেরকে কুমিল্লার আঞ্চলিক ভাষায় পচাতে থাকেন, আবার কখনো নিজেই নাজেহাল হয়ে যান। অথচ এরা সবাই একটাই মানুষ, কে এই মানুষটা? ঠিক ধরেছেন, কথা বলছিলাম সবার পছন্দের শামস আফরোজ চৌধুরীকে নিয়ে, যিনি থটস অফ শামস চ্যানেলটির ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুকের 1.5 মিলিয়ন ফলোয়ার্স আর ইউটিউবের 2,48,000 সাবস্ক্রাইবারের পছন্দের মানুষটি যেন সবার নিত্যদিনের সঙ্গী। চলুন আজ শুনে নেই তার গল্পটা। শামস আফরোজ চৌধুরী, শুরুর গল্পটা কিন্তু তার ভিডিওর কনসেপ্টের মতোই সিম্পল। 2017 সালে প্রথম স্মার্টফোন কিনেছিলেন তিনি। জীবনের উত্থান পতন থেকে নিজের অ্যাটেনশন খানিকটা ডাইভার্ট করতেই ফোনের সেলফি ক্যামেরার ভিডিও বানানোর সিদ্ধান্ত নেন। 2018 সালে থটস অফ শামস নামে ফেসবুকে একটি পেজ ওপেন করেন। বিভিন্ন রোল প্লে করার মাধ্যমে নিজের ভিডিওগুলোতে তুলে এনেছেন সমাজের অনেক নেতিবাচক বিষয়। ব্যঙ্গাত্মক ভঙ্গিমা আর হাসি ঠাট্টার মাধ্যমে সলিউশন দেওয়ার চেষ্টা করেন তিনি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যখন সবাই বাসায় বসে ত্যক্ত বিরক্ত হচ্ছিল, তখন থটস অফ শামসের ভিডিওগুলোই আমাদের সবার মাঝে হাসির খোরা কিনে দিয়েছে। চাকরি না পাবার হতাশা থেকে একসময় কন্টেন্ট বানাতেন তিনি, এখন কন্টেন্ট তৈরি করেই চাকরির চেয়ে বেশি আয় করছেন। ঠিক এভাবেই কন্টেন্ট ক্রিয়েশনের সম্ভাবনার দুয়ার খুলে দিতে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন শামস আফরোজ চৌধুরী।